সোমবার দুপুরে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব গুঠিন এলাকা থেকে উদ্ধার হলো পুরনো কালো পাথরের তৈরি দেব দেবী মূর্তি পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে জানা গেছে স্থানীয় বাসিন্দা ইউনুস সরকার তার জমিতে কিছুদিন আগেই পুকুর খুঁড়ে মাটি ফেলেছিল সোমবার দুপুরে সেই মাটিতেই মূর্তিটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের এরপর পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় কালো পাথরের তৈরি মূর্তিটির এক অংশ ভাঙা বিষ্ণু সহ বিভিন্ন দেব ছবি খোদাই করা রয়েছে মূর্তিটিতে ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ বলের মূর্তিটি ভাঙা তাই ভালোভাবে বোঝা সম্ভব হয়নি তবে এটি প্রাচীন মূর্তি